এই দেখো, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার ছেলের খেলনার গামলা। আমি এই গামলাটা ওকে দিয়েছি যে তুই সব খেলনা এর মধ্যে রাখবি। তো সব সময় তো ও গুছিয়ে রাখে না, এইদিক ওদিক ছড়িয়ে রাখে, আমাকেই সে গুছিয়ে রাখতে হয়। তাই আজকে আমি ঠিক করেছি এইখান থেকে সব বাতিল বাতিল ভাঙাচোরা যেইগুলো আছে ফেলে দেব। ফেলে দেবো বলতে অন্য জায়গা করে রাখবো, এর মধ্যে সবই হচ্ছে ভাঙাচোরাই বেশি, দুই একটা হয়তো ভালো খেলনা আছে, হাবি জাবি দিয়ে ভরে রেখেছে দেখো। আর ভেবেছি আজকে অন্য একটা কিছুতে রেখে দেবো, ওর ভালো ভালো আর কি খেলনাগুলো রাখবো। আর অন্য অন্য এই যে সব দেখেছো অবস্থা, গাড়ি দেখো, এই যে খেলা যাবে না, খোঁজো মোজো খোঁজো সবই রাখতে হবে। এগুলো নোংরাও হয়েছে, আজকে ভাবছি তাহলে কেচেই দিই একবারে, এই সব কটা আজকে একটু ধুয়ে দেবো, সার্ফে জল দিয়ে ধুয়ে দিলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এগুলো যে ধুয়ে দেবো, ভালোই হয়েছে সব ধুয়ে দিতে পারবো, এটাও রেখে দিই, গাড়িগুলো রেখেই দিই। এটা সব ভালো, এই দেখো চাকা, এই চাকালি মানে সব কটারই এরকম কিছু না কিছু প্রবলেম। এটার দেখো কিছু আছে, কিছু নেই, এটাও বাতিল বন্ধু। তারপরে এই যে এই খেলনাগুলো, ওইটা ওর একটা দাদা দিয়েছিল, কুটুসের দাদা আর কি, আমার এক ননদের ছেলে ছোট্টবেলায়। থাক, এই যে এই পুতুলগুলোও আছে, এই পুতুলগুলোও রেখে দিই, এগুলো আজ একটু ধুয়ে দেবো একবারে। সরো বাবাই, ভিডিওটা করতে করতে ও আমার কাছে চলে এসছে, তার জন্য এখন ওর সাথে কথা বলতে হচ্ছে। এই যে পুতুল, এটাও রাখবো না বাতিল, এটাও পপিট, এ দেখ তোর পপিট, তুই বলছিলি না আমার পপিট নেই, না যাও ওদিকে যাও ওদিকে যাও। এই যে ওটার বড় গাড়ি, এটা ওকে বের করে দিই না, এটা আমি নিজেই রেখে দিয়েছি যাতে ও না নিতে পারে, কারণ ও যখন এটাতে খেলতে পারবে তখন নয়তো ততদিন ও ভেঙে ফেলবে, তার জন্য আমার আর কি এই লুকিয়ে রাখা। তো আজকে দেখেই নিল, ওকে এর আগে দিয়েছি তখন ওর মনে ছিল না যে ওর এই গাড়ি আছে, গাড়ির বডি আছে, বাতিল বাতিল, এই যে এই কালার, এই কালার গুলো দিয়ে কি করেছে আর ভগবান জানে, রেড নেই, দুটো কালার নেই, এবার দুটো রাখ নেই, দুটো কালার নেই জানিস, এগুলো রেখে দেবো, এগুলো ফেলবো না যতই না থাকুক, এটার মন দুটাই যায়। একদিন ওকে ম্যাজিক বল কিনে দিয়েছিলাম, তো ম্যাজিক বলের কিচ্ছু নেই, অর্ধেকগুলোই খুঁজে পাওয়া যাচ্ছে, দু
দুটো পাওয়া যাচ্ছে না, দুটো পাওয়া গেলে এখানে সুন্দরভাবে সাজানো যাচ্ছে। ও এই যে একটা, তাই তো, আর একটা পিঙ্ক কালার, না পিঙ্ক কালার পাওয়া যাচ্ছে না, পিঙ্ক কালার হলুদ, পিঙ্ক কালারটা পাওয়া গেলে সুন্দরভাবে সেটিং হয়ে যেত। এই যে এরকমভাবে, এই দেখো এই দিকটা দেখো, এই যে বলটা, আর পিঙ্ক থাকলে দুটো আর কি সেটিং হতো। তো পিঙ্কটা চাই না, কোথায় গেছে বলতে পারবো না। এই যে এটা আটকাচ্ছে না, এটাও থাক, কালার চেঞ্জ করবে। রেলগাড়ি, এইটা হচ্ছে ওকে ওর পাশের বাড়ির দাদা দিয়েছিল, ওর খেলনা ছিল তো কুটুসকে দিয়েছিল। সে বড় তলোয়ার হয়, এই যে তলোয়ারের তো আছে, এই যে ট্রেন গাড়ি আর এই যে রেল লাইন, ঠিক আছে। হ্যাঁ বলো, তোমাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ দেখাই বন্ধুদের, দেখো খেলো, এই যে মেলার থেকে খেলনা বাটি দিদুন কিনে দিয়েছিল, তো সেইগুলো দেখো কিছুই নেই, যাই হোক দু চারটে যা আছে তাই রেখে দিই। মেঝে ঠং এনে দিয়েছিল, কি সব বেঁধে রেখে দেখো বাধা অবস্থা, ও খেলতে পারে ওয়াটার বোতল। দেখো আমার চুলের ক্লিপ ওর খেলনা মধ্যে রেখেছে, কি বলবো সত্যি। পপি সব রেখে দিই বলো, আমি সব এর মধ্যে রেখে দিলাম, ঠিক আছে, যখন যা খেলবা নিয়ে নিয়ে খেলবা। এই যে গ্যাস ওভেনের সেট, খেলনা বাটির সেট, গ্যাসের ওভেন আছে আর কিচ্ছু নেই, বাতিল, এটাও বাতিল, ওগুলো দেখ। এই যে রেল লাইন পাওয়া গেছে, আর একটু রেল লাইন রেখে দে। এই এটা ভালো গাড়ি, ভালো গাড়ি, হ্যাঁ রিমোট কই, রিমোট ঢুকিয়ে রেখেছিলাম, একটু আগে বের করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করবো তার জন্য। চলো এটা আবার এই বক্সের মধ্যে রেখে দিই, দুদিনও যাবে না ওকে যদি বের করি, যাও দিকে গিয়ে রাখো। এই যে ছেলে মানুষের মেইন জিনিস বল, আরো অনেক বল আছে, মামার বাড়ি গেলে প্রত্যেকবার মামার কাছ থেকে বল নিয়ে আসে, ঠিক আছে, ওর মামার অনেক বল আছে, ও সেখান থেকেই বল নিয়ে আসে। চলো পয়সার ব্যাগ, এটাও কোন গাড়ির মাথা বাতি, এটা খেলনা বাতি, এগুলো রেখে দিই বাবা, এগুলো আবার পরে খুঁজবে, এগুলো সব বাতি। দেখো গাড়িটা ঘুরেছে বাবা, আমার সোনাতে গাড়ি ঘুরতে পেরেছে, আমি রিমোটটা ভরে রেখে দিই বলো বাবা।
এই গালে খেলতে হয় না বলো বাচ্চাদের, বড়দের খেলতে হয় বলো? না বড়দের খেলতে হয় না, বাচ্চাদের খেলতে হয়, সন্দীপনদের খেলতে হয়, বুঝেছো? তোমরা জানো, আসো এদিকে আসো, হ্যালো বলো, নাও বলো, সবাইকে বলো, আলো আর এই যে এবারে এমসিজি এই কটা অবশিষ্ট আছে এগুলোই রেখে দিই আর কি করবো ব্যাগের মধ্যে। ঢোলের লাঠি হচ্ছে এই, কিন্তু ও বাজাবে না, ও বাজাবে হচ্ছে এই দিয়ে, ঠিক আছে? দেখো বাজিয়ে দেখো সবাইকে, তাহলে এই যে হয়ে গেল আমার গোছানো সব, এগুলো দেখাও সবাই, বন্ধুদের দেখাও। এই খেলনাগুলো ধুয়ে দেব আজকে, আর এই যে এগুলো বাতিল, এগুলো সব আলাদা করে রেখে দেব যাতে ও না পায়, ওর খেলনা কিছুই ফেলবো না, সব আলাদা করে রেখে দেব। আর এই যে ওর এখন খেলার জিনিস এই কটা রইল, দেখেছিলে গামলাটা পুরো ভরে রেখেছিল, সেইটা অনেকটাই খালি হয়ে গেলো। আর এই দেখো গাড়িটা নিয়ে এখনই খেলা আরম্ভ হয়ে গেছে, জানি না কতক্ষণ টিকবে গাড়িটা। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করি, দেখাবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলো টাটা।